নমস্কার, বদরুদ্দিন আজমল এই নামটো আপোনালোকৰ সকলোৰে পৰিচিত। বদরুদ্দিন আজমলে মাজে মাজে কেতবোৰ মন্তব্য কৰে, তাৰ প্ৰতিক্ৰিয়া হয়। বদরুদ্দিন আজমলে কিছু সংখ্যক মানুহক কেতিয়াবা কেতিয়াবা সহায় কৰে, তাৰ খবৰ ওলায়। বদরুদ্দিন আজমলে সদায় সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ লোকৰ সভা সমিতি আৰু সংখ্যালঘুৰ ৰাজনীতিত ব্যস্ত থাকে। কিন্তু বদরুদ্দিন আজমল কি কত কিয় বিখ্যাত, সেই প্রসঙ্গ আলোচনা করা। বদরুদ্দিন আজমলের প্রকৃত এজেন্ডা কি, বদরুদ্দিন আজমলে কার হয়ে কাম করে আছে, এই বিষয়ে আলোচনা করাই আজির এই সারাংশর উদ্দেশ্য। আহক আরম্ভ করবলে লৈছো আজমল চালিচা। বাসকান্দি হৈছে বরাক উপত্যকার এটা ঠাই, যত এটা মাদ্রাসা আছে। আর এই মাদ্রাসার যিজন মুখ্য আছিল, যিজন মুখ্য পরিচালক আছিল, তেখেত আছিল মৌলানা আহমেদ আলী। তেখেতক সকলোয়ে বাসকান্দির মৌলানা বলে জানিছিল। তেওঁ আছিল আমির ই শরিয়ত, অর্থাৎ মুসলমান সমাজের সর্বোচ্চ জ্ঞানী, সর্বোচ্চ জ্ঞানী ধর্মগুরু। তেওঁর কোটি পর্যায়ত তেওঁর ফলোয়ার্স আছিল, তেওঁক অনুসরণ করা কুটির পর্যায়ত আছিল। বাসকান্দির মৌলানাক যেতিয়া মৃত্যু হয়, তেতিয়া ইয়াত অসম গণপরিষদ সরকারের আছিল, গণপরিষদ দলের সরকার আছিল। তেতিয়া তেওঁ গুৱাহাটি এয়ারপোর্টৰ পৰা যেতিয়া তেওঁক মৃতদেহ কঢ়িয়াই লৈ যোৱা হৈছিল মেঘালয়ৰ মাজেদি বরাক উপত্যকালৈ, তেতিয়া কুশিয়ারা নৈৰ সিপাৰৰ পৰা, বাংলাদেশৰ পৰা তেওঁৰ অনুগামীসকলে সিপাৰত ৰৈ তেওঁৰ হৈ প্ৰাৰ্থনা কৰিছিল লক্ষ লক্ষ মানুহ। এই কথাটো আপুনি আজি কল্পনা কৰিব নোৱাৰে। সেই সময়ত তেতিয়া বাসকান্দিৰ মৌলানা তেওঁ জমিয়তৰ সৰ্বে সৰ্বা আছিল। তেওঁ গোটেই জমিয়ত উলেমা অনুষ্ঠানটোক তেওঁ নিয়ন্ত্ৰণ কৰিছিল, কাৰণ তেওঁ আছিল আমিৰ এ শৰিয়ত। তেওঁ সকলোৱে, তেওঁ লক্ষ লক্ষ মানুহ তেওঁৰ অনুগামী আছিল, গতিকে সকলোৱে তেওঁক মানি চলিছিল। এইজন বাসকান্দিৰ মৌলানা আহমেদ আলীয়ে যেতিয়া তেওঁ শয্যাশায়ী হ'ল, তেওঁ যেতিয়া বিছনাৰ পৰা উঠিব নোৱাৰা হ'ল, তেতিয়া তেওঁ দ্বিতীয় এজন ব্যক্তিৰ সহায় ল'লে। মই আহি আছোঁ, তাৰ আগতে মই আৰু এটা কথা কৈ ল'ব লাগিব। সেইটো হৈছে যে 83 চনত যেতিয়া নেলীত হত্যাকাণ্ড হ'ল, এই নেলীৰ হত্যাকাণ্ডৰ সময়ত শ্ৰীমতী ইন্দিৰা গান্ধী যেতিয়া নেলীৰ সেই ঘটনা নিজে পৰিদৰ্শন কৰিবলৈ আহিল, সেই সময়তে নগাঁৱলৈ বাসকান্দিৰ মৌলানাও আহিছিল। আৰু দুয়ো যেতিয়া লগ লাগিল, তেতিয়া শ্ৰীমতী ইন্দিৰা গান্ধীয়ে এই আন্দোলনটো কোনোপধ্যেই দমন কৰাৰ কোনো উপায় নাই, এই অৱস্থাত তেওঁ বাসকান্দিৰ মৌলানাৰ সন্মুখত তেওঁ ব্যক্ত কৰিলে যে আমি 1967 চনৰ পৰা কিয় আৰম্ভ নকৰোঁ। তেতিয়া বাসকান্দিৰ মৌলানাই ক'লে যে 67 কাট অফ ইয়েৰ লোৱাৰ কোনো যুক্তি নাই, কাৰণ ইতিমধ্যেই পাকিস্তান দেশখনেই নাই, বাংলাদেশ দেশখন আছে, তুমি কলৈ পঠাবা মানুহবোৰ? মানুহবোৰ যদি ঘূৰাই পঠাব খুজিছাই, বিদেশী যদি খেদিবই খুজিছা, 71 চনক যদি তুমি কাট অফ ইয়েৰ হিচাপে লোৱা, তেতিয়া ইয়াৰ পৰা মানুহ খেদিব পাৰিবা, নহ'লে 67 চনৰ মানুহ খেদিবলৈ কোনো জেগা নাই, কাৰণ পাকিস্তান আৰু এতিয়া নাই, সেইখন বাংলাদেশ হ'ল, গতিকে সেই চৰকাৰে দায়িত্ব নলয়। শ্ৰীমতী গান্ধীয়ে সেই সময়তে তেওঁৰ মন পৰিৱৰ্তন কৰি ছাত্ৰ সন্থাৰ নেতৃত্বক পৰামৰ্শ দিলে। তেওঁ বাক্যটো কৈছিল লেট আছ বিগিন ফ্ৰম 71, যিটো এল পি সিঙে আহি ছাত্ৰ সন্থাৰ নেতৃত্বক অৱগত কৰিছিল। তেতিয়া ৰাজ্যপাল লালন প্ৰসাদ সিঙে তেতিয়া ছাত্ৰ সন্থাৰ নেতৃত্বক অৱগত কৰিছিল। সেইটো আছিল 1983ৰ পৰৱৰ্তী অৱস্থাৰ কথা। এতিয়া মই পুনৰ ঘূৰি আহিছোঁ বাসকান্দিৰ মৌলানা প্ৰসংগলৈ। বাসকান্দিৰ মৌলানা যেতিয়া শয্যাশায়ী হ'ল, তেতিয়া তেওঁ দ্বিতীয় এজন ব্যক্তি হাতত ল'লে আৰু তেওঁৰ জৰিয়তে জমিয়তৰ সকলো কাম কাজ তেওঁ বাসকান্দিৰ পৰা চলাবলৈ ধৰিলে, তেওঁৰ সক্ৰিয়তা কমি গ'ল। আৰু এই দ্বিতীয় ব্যক্তিজন আছিল আমাৰ গুৱাহাটীৰ গাৰীগাঁৱৰ দাৰুল উলুম মাদ্ৰাছাৰ যিজন মুখ্য নিয়ন্ত্ৰক মৌলানা আব্দুল হক।
মৌলানা আব্দুল হক আছিল সেই সময়ত জমিয়তৰ সর্বেসর্বা আর বাসকান্দির মৌলানার পরামর্শক্রমে কামটো চলাইছিল। 96 চনত যেতিয়া গণ পরিষদ দ্বিতীয়বারৰ বাবে সরকারলে আহে তেতিয়া বাসকান্দির মৌলানায় অসম গণ পরিষদক পূর্ণ সমর্থন আগবাইছিল আর সক্রিয়ভাবে অসম গণ পরিষদ সরকার গঠনত সহায় করেছিল গাড়িগাঁওর মৌলানা আব্দুল হকে। সেই সময়ত আপনার মনত পড়ব পরাগ কুমার দাস, অজিত ভূঁয়া এই সকলের নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার সংগ্রাম সমিতি গস বলে একটা সংগঠন গড়ে উঠিছিল, যত গাড়িগাঁওর মৌলানা আব্দুল হকও আছিল ইয়ার সক্রিয় নেতা। এই সকলের প্রচেষ্টাতেই 1996 চনত প্রফুল্ল মহন্তর সরকার ক্ষমতালৈ আহে আর জমিয়তে সেই সময়ত প্রফুল্ল মহন্তর সরকারক সম্পূর্ণভাবে সমর্থন করেছিল। 2000 চন পর্যন্ত বাসকান্দির মৌলানা আর আব্দুল হকর জমিয়তর উপর নিয়ন্ত্রণ আছিল, কিন্তু 2000 চনের পিছরে পড়া আব্দুল হকে জমিয়তর উপর নিয়ন্ত্রণ হেরুয়াই পেলায়। ইয়ার অন্যতম কারণ সেই সময়ের কংগ্রেস নেতৃবৃন্দ। কংগ্রেস নেতৃবৃন্দয় যেতিয়া দেখিলে যে আর অসম গণ পরিষদের বিচ্ছিন্ন করব নারী তেতিয়া বিরুদ্ধে অহরহ ষড়যন্ত্র লিপ্ত হল আর মৌলানা আব্দুল হকক সম্পূর্ণভাবে ডিসক্রেডিটেড করে পেলালে, যার কারণে তরুণ গগৈর পথ প্রশস্ত হল। 2001 চনত যেতিয়া আব্দুল হক আর বাসকান্দি ইতিমধ্যে বাসকান্দির মৌলানার মৃত্যু হয়েছে আর জমিয়তর নেতৃত্বত থকা জমিয়তর নিয়ন্ত্রণত থকা আব্দুল হকর ইতিমধ্যে নিয়ন্ত্রণ হেরুয়াই পেলাইছে, সেই সময়তে জমিয়ত পুনের কংগ্রেসের ওসর সপার পথ প্রশস্ত হয়ে পড়ে আর 2001 চনের নির্বাচনত জমিয়তে তরুণ গগৈ সরকারক পূর্ণ সমর্থন দিয়ে আর এই সময়ত সোয়াতেই বদরুদ্দিন আজমল জমিয়তর নেতৃত্বলৈ আহে। এয়া আছিল সুগন্ধি ব্যাপারী বদরুদ্দিন আজমল কেনেকৈ জমিয়তলৈ জমিয়তর নেতা হিসাবে উন্নীত হল সেইখিনির সামান্য একটা অবলোকন আহক গ্রাফিক্সত দেখিব। জমিয়ত উলেমার রাজ্যিক নেতা হিসাবে আজমলে তরুণ গগৈর লগত আর তরুণ গগৈ সরকারের লগত সম্পূর্ণ ভাল সম্পর্ক রক্ষা করে চলিছিল, কিন্তু 2005 চনত সর্বানন্দ সোনোয়ালর গোচর মর্মে উচ্চতম ন্যায়ালয়ে যেতিয়া IMDT আইনখন বাতিল করিলে তার পিছরপরা গোটেই রাজনৈতিক ঘটনাচক্র ওলোটা হয়ে গেল। IMDT আইন বাতিল হওয়ার লগে জমিয়ত উলেমায় কংগ্রেসের উপর অভিযোগ তুলিলে যে কংগ্রেসে গোচরটো ভালকৈ নললে, কংগ্রেসে গোচরটো ভালকৈ যুঁজ নিদিলে, যার কারণে আজি সংখ্যালঘু বিপদত পড়িল। আর ইতিমধ্যে সংখ্যালঘুর যখন নেতা আছিল মৌলানা AF গোলাম উসমানী এইবিলাক নেতাও তেতিয়া অপ্রাসঙ্গিক হয়ে পড়িল, স্বাস্থ্য ভাগি পড়িল আর নিষ্ক্রিয় হয়ে পড়িল। জমিয়তে তেতিয়া এখন রাজনৈতিক মুখর সন্ধান করলে যে কাক দি পেলায় এই রাজনৈতিক বিষয়টি আমি হাতত লব পারিম, আন কোনো মুখ বিচারি নাপায় জমিয়তে বদরুদ্দিন আজমলক পরামর্শ দিলে যে আপুনি একটা রাজনৈতিক দল গঠন করক, আমি লগত থাকিম, আমি গঠন করে দিম, আপুনি নেতৃত্ব লক। আজমল ভাতৃসকলের এই কথাত সমর্থন নাছিল, কারণ আজমল ভাতৃসকল 100% ব্যাপারী মানুষ, তেওঁলোকে এইটো বুঝি পায় যে রাজনৈতিক দল গঠন করলে কোনোবা নহয় কোনোবা রাজনৈতিক দল বা নেতার লগত সদায় সংঘাত চলি থাকিব, ব্যাপারের স্বার্থত এই সংঘাত কেতিয়াও কাম্য নহয়। এতেকে বদরুদ্দিন আজমলক সেই সময়ত কিছু বাধার সম্মুখীন হয়েছিল পরিয়ালর তরফরপা, কিন্তু তৎসত্ত্বেও অবশেষত বদরুদ্দিন আজমলে হয়ে উঠিল নতুনক গঠন করা ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট UDF নামর পিছলে AIUDF অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টর সভাপতি আর নেতা। 2005 চনত IMDT বাতিল হল, 2006 চনত নির্বাচন হল, 2001 চনত প্রথমবারের বাবে তরুণ গগৈ আহিছিল কংগ্রেসের সরকার আহিছিল, তরুণ গগৈর সম্মুখত দ্বিতীয়ত নির্বাচন উপস্থিত। 2006 চনত যেটা তরুণ গগৈ দ্বিতীয়ত নির্বাচন সম্মুখীন হল তেতিয়া বদরুদ্দিন আজমলের দলটোয় 10 আসন লাভ করলে আর বহু সংখ্যক 18 আসনত দ্বিতীয় স্থানত থাকিল কংগ্রেস, সরি 18 আসনত কংগ্রেসক হরুয়াত বদরুদ্দিন আজমলের দলটো সহায়ক হয়ে উঠিল।
বদরুদ্দিন আজমলৰ দলৰ উপস্থিতিত মুছলমান ভোটৰ বিভাজন হ'ল, যাৰ ফলত তাত কংগ্ৰেছো হাৰিল, UDFও হাৰিল, তাত অকংগ্ৰেছী নেতা বিধায়ক হৈ ওলাই আহিল। এই অৱস্থাত সেই সময়ত কংগ্ৰেছে 2001 চনত যিমান আসন পাইছিল তাতকৈ 18খন আসন কম পালে আৰু বদরুদ্দিন আজমলে পালে 10খন। এনে অৱস্থাত কংগ্ৰেছে সেইবাৰ নিৰ্বাচনত মাত্ৰ 53খন আসন লাভ কৰিবলৈ সক্ষম হ'ল, যিটো আচলতে আমাৰ যিটো মেজৰিটি পাবৰ কাৰণে, নিৰংকুশ সংখ্যাগরিষ্ঠতা পাবৰ কাৰণে যিমান আসন লাগে তাতকৈ 14খন আসন কম। এনে অৱস্থাত তৰুণ গগৈয়ে হাগ্ৰামা মহিলাৰী নেতৃত্বাধীন BPF দলৰ লগত মিত্ৰতা কৰি চৰকাৰ গঠন কৰিবলৈ বাধ্য হয়। 2005 চনত গঠিত বদরুদ্দিনৰ দলটোৱে প্ৰথমবাৰতে কংগ্ৰেছক এটা মাৰ সোধালে, যিটোৰ একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিন্ন কৰি তাৰ নাইকিয়া কৰি প্ৰমাণ কৰি দিলে যে আমিও এটা শক্তি, আমি কংগ্ৰেছক ঘাটে ঘাটে পানী খুৱাব পাৰোঁ। আৰু ইয়াৰ পিছতেই আপোনালোকৰ মনত পৰিব, তৰুণ গগৈয়ে আৰম্ভ কৰিলে এটা ধ্বনি, হু ইজ বদরুদ্দিন, হু ইজ বদরুদ্দিন। এই ধ্বনিটোৱেই আছিল তৰুণ গগৈৰ মূল মন্ত্ৰস্বৰূপ। বদরুদ্দিন আজমলক ৰাজনৈতিক ক্ষেত্ৰখনৰ পৰা একাষৰীয়া কৰিবৰ বাবে তৰুণ গগৈয়ে এই ধ্বনি তুলিছিল। আহক গ্ৰাফিক্সত দেখিব, 2016 চন পৰ্যন্ত তৰুণ গগৈৰ হু ইজ বদরুদ্দিন নামৰ কাৰ্ডখনে কাম কৰি আছিল। এইটো ঠিকে আছে, 2016 চনলৈকে তৰুণ গগৈ হু ইজ বদরুদ্দিন শ্লোগানটো চলি আছিল আৰু মানুহেও সেইটো গ্ৰহণ কৰিছিল। কিন্তু 2016 চনৰ নিৰ্বাচনত BJP দলে এখন ফটো উলিয়ালে য'ত বদরুদ্দিন আজমলে তৰুণ গগৈক এখন স্মাৰক পত্ৰ দি আছে, আৰু এই ফটোখন আপোনালোকে অসমৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ বহুত হোৰ্ডিঙত দেখিছিল। তাৰ তলত এটাই কথা লিখা আছিল, বুজাবুজি হৈ গ'ল, অৰ্থাৎ আজমল আৰু কংগ্ৰেছৰ বুজাবুজি হৈ গ'ল বুলি এই ছবিখনে প্ৰমাণ কৰিছে বুলি দেখুৱালে। ইয়াৰ উপৰিও আজমলে কংগ্ৰেছৰ লগত বুজাবুজি কৰাত ব্যৰ্থ হৈ কংগ্ৰেছক দ্বিতীয়বাৰৰ বাবে এসেকা দিওঁ বুলি তেওঁ সমগ্ৰ অসমৰ 78খন আসনত তলাচাবিৰ চিনত প্ৰাৰ্থী উঠাই দিলে। শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে য'ত আজমলৰ নলৰ কোনো অস্তিত্ব নাই, এটা মানুহ নাই, তেনেকুৱা সমষ্টিত তিনিচুকীয়া, ডিব্ৰুগড়, যোৰহাট, গোলাঘাট, শিৱসাগৰ, মৰিয়নি, তিয়ক সকলোতে বদরুদ্দিন আজমলে তলাচাবিৰ চিনত উঠাই দিলে মানুহ, আৰু মানুহ ভীত সন্ত্ৰস্ত হৈ উঠিল যে এইবাৰ আজমলে ইমান সংখ্যক মানুহ MLA উঠাইছে, আজমল হয়তো মুখ্যমন্ত্ৰী হৈ যাব। ইতিমধ্যে পোষ্টাৰ লাগি গৈছে যে বুজাবুজি হৈ গৈছে, আৰু 78খন আসনত তলাচাবিৰ বিৰাট পোষ্টাৰ, লাখ লাখ পোষ্টাৰ ওলমি আছে, অমুকক তলাচাবিৰ চিনত ভোট দিয়ক। লগে লগে অসমৰ মানুহ সন্ত্ৰস্ত হৈ উঠিল, কিজানি আজমল সঁচাকৈয়ে মুখ্যমন্ত্ৰী হ'ব। আজমলে কৰা এই ঘটনাটোৱে BJPক অসমত প্ৰথমবাৰৰ বাবে চৰকাৰ গঠনত সহায় কৰি দিলে। ইয়াত BJPৰ গাত দোষ নাই, BJPয়ে যেনে তেনে চৰকাৰ গঠন কৰিবৰ কাৰণে যিকোনো পন্থা হাতত ল'ব, ৰাজনীতিত কোনো ধৰণৰ পন্থা অশুদ্ধ নহয়। কিন্তু বদরুদ্দিন আজমল যিজনে সংখ্যালঘুৰ সুৰক্ষাৰ নামত নেতৃত্ব লৈছে, সেইজনে এই দালালিটো তেতিয়াৰ পৰাই আৰম্ভ কৰি আছিল, এই কথাটো তেতিয়াই সকলোৰে চকুত পৰিছিল। যিখন ছবি লৈ BJPয়ে খেলটো খেলিলে, সেই ছবিখনৰ একেধৰণৰ ছবি এখন মই আপোনালোকৰ সন্মুখত প্ৰদৰ্শন কৰিব খুজিছোঁ। আহক, এইখন মনমোহন সিং আৰু বদরুদ্দিন আজমলৰ ছবি। এইখন ছবিত বদরুদ্দিন আজমলে মনমোহন সিঙক, তেতিয়াৰ প্ৰধানমন্ত্ৰী ডক্টৰ মনমোহন সিঙক, হয়তো এটা খেজুৰৰ টোপোলা, নতুবা সুগন্ধিৰ টোপোলা, নতুবা কিবা মিঠাইৰ টোপোলা, কিবা এটা স্মাৰক উপহাৰ দিছে। তৰুণ গগৈক দিয়া স্মাৰকপত্ৰখনৰ ছবিখনো ঠিক এনেকুৱাই আছিল। প্ৰিয় দৰ্শক, এই ছবিখনে বুজায় নেকি যে মনমোহন সিং আৰু বদরুদ্দিন আজমলৰ কিবা নিৰ্বাচনী বুজাবুজি হৈ গৈছিল? এইখন ছবিয়ে যদি বুজায় যে বদরুদ্দিন আজমল আৰু মনমোহন সিঙৰ নিৰ্বাচনী বুজাবুজি হৈ গৈছিল, তেনেহ'লে মই এইবাৰ আৰু কিছুমান ছবি প্ৰদৰ্শন কৰিব খুজিছোঁ, যিবোৰ ছবিয়ে প্ৰতীয়মান কৰে নেকি যে BJP আৰু বদরুদ্দিন আজমলৰ মাজত নিৰ্বাচনী বুজাবুজি হৈছে। আহক সেই ছবিকেইখন চাই লওঁ। ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত, নৰেন্দ্ৰ মোদীৰ লগত দুই ককাই ভাই, অমিত শ্বাহৰ লগত বদরুদ্দিন আজমল আৰু কৰিমুদ্দিন বৰভূঞা, এয়া ডক্টৰ শৰ্মা মুখ্যমন্ত্ৰীক
মুখ্যমন্ত্রীর লগত করিমউদ্দিন বরভূঁয়া, মুখ্যমন্ত্রীর লগত বদরুদ্দিনের ভাতৃ, মুখ্যমন্ত্রী আর বদরুদ্দিন একখন মঞ্চত, বদরুদ্দিনের ভাতৃর লগত মুখ্যমন্ত্রীর ছবি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী সকলোরে লগত বদরুদ্দিন আজমল তেওঁৰ ভাতৃ ছবি, পুনৰ মুখ্যমন্ত্রীর লগত বদরুদ্দিন আজমলের ছবি, এনেবোৰ ছবিয়ে প্রমাণ করে নেকি যে বিজেপির লগত বদরুদ্দিন আজমলের বুঝাবুঝি হয়ে গেল? 2016 চনত কিন্তু সেই সময়ত সকলে বিশ্বাস করে লৈছিল যে এই বুঝাবুঝি হয়ে গেল কি জানি। এইখিনিতে লোম খনিক সময়ের বাণিজ্যিক বিরতি। আজমল চালিচার বহু ভিডিও, বহু ছবি মই আপনাদের দেখাম। আজমল আসলতে কার এজেন্ট বুঝিবলৈ আপনার বাকি না থাকিব।